পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এটা আমরা সকলেই জানি তারপরেও এই কথাটা এখানে আমরা কেন বলতেছি সেই বিষয়টা আমরা আপনাদেরকে একেবারে টোটাল সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব তো আমরা একটা অ্যাক্ড গাড়ির সামনে দাঁড়ায় আছি তো কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিছি যেখানে আমরা এই গাড়িটার হচ্ছে ইঞ্জিনটা সম্পূর্ণ ওভারলিং করছি এবং দুই বছর আগে আমরা এটা আবার অভারেলিং করছিলাম তো এটা আবার হেড গ্যাসকিট এবং পিস্টন দিয়ে একটু হচ্ছে তেল বের হওয়ার কারণে ইঞ্জিনের সাইলেন্সার যে আছে সাইলেন্সার দিয়ে হচ্ছে ধোঁয়া হচ্ছিল কালো কালারের এই কারণে এই গাড়িটা আমাদের আবার এর জন্য হচ্ছে ডিসিশন নিতে হয় পরবর্তীতে ওভারেলিং কমপ্লিট করছে গাড়ির স্টারটা কেমন আছে সেটাও আপনাদেরকে তুলে ধরবো তার আগে আমরা যেটা আজকে বিষয়ে একটু আপনাদেরকে বেশি দেখানোর চেষ্টা করব। যে আমাদের কিছু ভাইয়েরা আছে শখের একটা পুরান মডেলের গাড়ি আছে নিউ সেপের গাড়ি আছে কিন্তু কিছু কিছু কাজ আমরা হচ্ছে ইঞ্জিনের করতে চাই যে এটার জন্য আমার গাড়িতে একটা এক্সট্রা সুন্দর্য আসো আমার গাড়ি যখন আমি বনারটা উঠাবো আমার দেখতে সুন্দর লাগবে আমরা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু ফোকাসে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন কভার যেটা আছে কভারটা আমরা হচ্ছে লাল কালারের করছে এবং ব্ল্যাক কালারের করছে এটা সাইনিং ব্ল্যাক করা হয়েছে এটা যে লিগারটা আছে সেই লিগারটা আমরা যেটা হিট প্রোটেক্টর লিগার বলে সে হিট প্রোটেক্টর লিগার মারছি আর এটা হচ্ছে এখন দেখার কিন্তু একটা অন্যরকম একটা গর্জিয়াস হয়ে গেছে আর এখানে যে হুন্ডা লেখাটা আছে সেটা কিন্তু আমরা রং করি না একেবারে অরিজিনালটাকে রাখার চেষ্টা করছি এবং হচ্ছে বাকি আহ তুইন কালার করা হয়েছে ব্ল্যাক এবং রেড এর একটা হচ্ছে কম্বিনেশনে নিয়ে আসা হয়েছে এবং এর ভিতরে যে লুকটা সেটা আসলেই দেখার মতন একটা বিষয় হয়ে গেছে এরকম হচ্ছে অনেক রকমের আমাদের গাড়ি ইউজাররা আছে যিনারা হচ্ছে নিজের শখের গাড়িটাকে হচ্ছে সবসময় টিপ টপ রাখার চেষ্টা করে একটা অন্যরকম একটা লুকে রাখার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে বাইরের যে আউটের বডি আছে বডি কালার করার চেষ্টা করে আবার ভিতরে আপনার হচ্ছে স্টিয়ারিং হুইলের কিছু অংশ আছে কিংবা ড্যাকবোর্ড কিছু অংশ যেগুলো এক একজনকে এক একজনের এক এক রকমভাবে হচ্ছে রুচির উপরে ডিপেন্ড করে হচ্ছে এই কাজগুলা কমপ্লিট করে একটা সৌন্দর্য বর্ধনের চেষ্টা করে থাকে তো ওনাদের জন্য হচ্ছে যে আমরা স্পিড অটো কেয়ার আপনাদেরকে এরকম কিছু সার্ভিস দিয়ে থাকি যেগুলা দিয়ে আপনাদের যে ছোটো ছোটো যে শখগুলো আছে গাড়ির কালারের উপরে কিংবা হচ্ছে অন্যান্য পার্টের উপরে কিংবা মোটিভেশনের উপরে কিংবা বডি কিট আর ওই স্পলার পিছনের হচ্ছে ডিজাইন লাইটিংয়ের কিছু সিস্টেম এরকম বিভিন্ন রকমের এক একজনের এক এক রকমের শখ আছে সব শখগুলা এবং সব মনের ইচ্ছাগুলাকে আমরা একত্রিত করে স্পিড অটো কেয়ার আপনাদেরকে এই সাপোর্টটা দেওয়ার এখন চেষ্টা করতেছি তো এই কারণে আমরা এই ইঞ্জিনের হচ্ছে এই টেবিট কভারটা এবং হচ্ছে চাকার যে হচ্ছে কেলিপারগুলো আছে সেগুলো আমরা রং করছি চাকার ক্লিপারটা আপনাদেরকে দেখাবো আমরা যদি আমরা এখানে আসি খুব কাছ থেকে একটু দেখাইতে হবে ক্যালিপার গুলা কিন্তু আমরা রিমের ভিতরে দেখতে পাচ্ছেন ক্যালিপার কিন্তু আমরা রেড কালারের করে দিছি যেহেতু আমরা টেবিট কভারটা রেড কালারের করছি এই কারণে ক্যালিপারটাও কিন্তু আমরা রেড কালারের করছি এই লাইটটি আমরা কেন ব্যবহার করব এটা আমাদের একটু জেনে রাখা দরকার এই লাইটটা হলো 30000 লুমেন 300 ওয়ার্ডের একটা লাইট আর এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ হেডলাইটের বাল্ব 6 মাসের একটা গ্যারান্টি দিচ্ছি যদি কোনো কারণে 6 মাসের মধ্যে হেডলাইটের বাল্ব কেটে যায় সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে এটা আমরা চেঞ্জ করে দেবো তো আপনাদের এরকম অনেক সময় শখ হয় আপনার শখের গাড়িটাকে আপনারা এইভাবে সাজাবেন তো যে কথা বলতেছিলাম তো আপনাদের যদি এরকম কখনো চিন্তাভাবনা হয় যে আপনারা এই কাজগুলো করবেন তাইলে আপনারা স্পিড অটকের সাথে যোগাযোগ করে সরাসরি এসে আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে যাবেন আর একটা বিষয় না বললেই নয় অনেক জায়গায় আমরা দেখি যে আমাদের গাড়ির ছোটো ছোটো পার্ট যে চোদ্দটা পার্ট থাকে এই যে পার্টের রংগুলা থাকে এই রংগুলা হচ্ছে আমরা কথাই করব কিংবা হচ্ছে অনেক জায়গায় করতে গেলে করতে চায় না ভালোভাবে হবে কি না কিংবা আমরা একটা ফুল গাড়ি রং করতে যে আমরা যে আমরা টেকিয়ারটা নিই সেই টেকিয়ারটা নিব কিনা এই বিষয়গুলো আপনাদের অনেক সময় চিন্তা ভাবনা থাকে কিংবা একটা ভয়ের মধ্যে থাকেন তো আমরা আপনাদেরকে এটা বলতে পারি স্পিড অটোকি আর আপনাদের হচ্ছে এক পার্ট হোক দুই পার্ট হোক ফুল গাড়ি হোক কিংবা গাড়ির জগতে যত রকমের কাজ আছে সব ছোট বড় সব কাজকে আমরা হচ্ছে সব সময় আমাদের জায়গা থেকে টেক কেয়ার বলেন বিশ্বাসের জায়গা বলেন এবং আন্তরিকভাবে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি আর সেই সাথে হচ্ছে সিঙ্গেল যে ব্যাপারটা আছে রঙের সেই পার্টের হচ্ছে একেবারে কম মূল্যে রাখার সবসময় আপনাদের জন্য চেষ্টা করি তারপর আপনারা আসবেন আসে সরাসরি গাড়ি দেখিয়ে আপনার একটা এস্টিমেট নিয়ে তারপর আমাদের এখানে ভালো লাগলে কাজগুলো করাবেন আমাদের একটা নতুন প্রজেক্ট আছে সেটা স্পিড কর্পোরেশন নামে সেখানে আমরা জমিদার সিটি নামে একটা প্রকল্প আছে সেখানে আমরা কিছু প্লট ক্রয় করে সেখানে আপনাদের জন্য শেয়ার সিস্টেমে আমরা হচ্ছে কিছু প্লটের শেয়ার দিচ্ছি তো এখানে আপনার পঁচিশশো স্কোয়ার ফিটের শেয়ার পাচ্ছেন পঁচিশশো স্কোয়ার ফিটের শেয়ারের মূল্য মাত্র ছয় লাখ টাকা আপনাদের যদি এখানে শেয়ার নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আসলে কিংবা ভিজিট করতে চাইলে আমাদের গাড়িতে করে আপনাদেরকে ভিজিট করে নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ তো জেনাদের হচ্ছে ঢাকার মধ্যে একটা আবাসস্থল করে রাখা দরকার একটা ছোট ইনভেস্টমেন্ট করে রাখার দরকার ওনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনাদের একটা ইনভেস্টমেন্ট হবে বলে মনে করি আমরা ধন্যবাদ সকলেই ভালো থাকবেন